একটা ঘোড়া দেখাও দর্শক, আপনারা কিন্তু দেখছেন নিজের হাতেই এই যে ভাজা হচ্ছে, নেওয়া হচ্ছে, আর এই যে ঘুরাচ্ছে কি বাবু, ওয়াও! গরম রুটি একদম সাথে বানাচ্ছে, গরম গরম উঠাচ্ছে, আর আপনি দেশি হাঁসের মাংস দিয়ে খাচ্ছেন, মানে এটা যে কি টেস্ট, না খেলে বুঝবেন না। এটা কি চাইলে যে কেউ পারবে? অনেকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং না নিলে তো একটা দিন, অনেকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং নিয়ে পারবে নাকি, কিন্তু এছাড়া পারবে না। আমরা কেউ করতে গেলে তো দলা পাকা ফেলবো মনে হচ্ছে, তাই না? ওয়াও, দেখেন হাতের উপরে রুটিটা কন্ট্রোল করে নিজের, মানে সমস্ত কিছু হাতের উপরে হচ্ছে। তো আমি একটা জিনিস জানতে চাই, তুমি কত বছর ধরে এই কাজটা করতেছো বা কতদিন ধরে তোমার এই অভিজ্ঞতা আছে? পাঁচ বছর। তুমি কি জানো তুমি যে ভাইরাল? অবশ্যই। ও মা, তো জানো, অনেকে বলে, অনেকে জানে এটা, তুমি জানো, বলে অনেকে যে আমি আপনার ভিডিও দেখেছি বা এই বলছে, অনেকেই বলছে যে তোমার ভিডিও দেখেছি, তুমি কি করে করো নাকি। তো আচ্ছা, আমরা এই যে রুটিটা তুমি শিখছো, শুধু কি এই রুটি পারো না আরও কিছু কাজ আছে যেগুলো তুমি পারো খাবারের বিষয়ে, মানে অন্য কোনো খাবার মেকিং করতে পারো কি? অন্যটার দিকে বিষয়টা শুধু এই রুটি, রুমাল রুটি? আচ্ছা আচ্ছা, কেমনে উড়াও আমাদেরকে একটু উড়ায় দেখাবা? অবশ্যই। আচ্ছা আমাকে একটু উড়ায় দেখাও কিভাবে, ধরো একটা ঘোড়ায় দেখাও। দর্শক আপনারা কিন্তু দেখছেন নিজের হাতেই এই যে ভাজা হচ্ছে, নেওয়া হচ্ছে, আর এই যে ঘুরাচ্ছে কি বাবু, ওয়াও, মানে অসাধারণ। হ্যাঁ প্রতিভা, যে ছেলেরা বলেন যে মেয়েদের কাজ করতে গেলে, রান্নাঘরে গেলে বলেন যে মাইকা বা আমি মেয়ে মানুষ কিনা, তাদেরকে বলতেছি তারা ভালো করে দেখেন, কোনো কাজই ছোট না, মেয়ে আর ছেলে বলতে কোনো কাজ নাই, সব কাজই সমান, ঠিক আছে, রাইট না ভাইয়া? আর রান্নার কাজ কিন্তু ছেলেরাই বেশি করে মেয়েদের থেকে, রাইট? অবশ্যই। তো আমি একটু খেয়ে দেখতে চাই তোমার এই রুটি কেমন। আচ্ছা কি দিয়ে খাওয়া যাবে এখানে, খাবারের জন্য কি কি আছে? আচ্ছা এই রুটি দিয়ে কি কি দিয়ে খাওয়া যায়? আচ্ছা বলেন, যে কোনো একজন বলেন। এখানে আমাদের আছে দেশি মুরগি, অরিজিনাল দেশি মুরগি, এটা অরিজিনাল দেশি মুরগি, এটা হচ্ছে দেশি হাঁস, দেশি হাঁস, দেশি হাঁস। আচ্ছা আচ্ছা, এটা আমাদের অরিজিনাল দেশি গরুর বর। আচ্ছা আমি আপাতত রুটি খেয়ে দেখতে চাই, টেস্ট করতে চাই, আমাকে একটু হাঁসের মাংস উঠা দে একটু। বিপান্ডিটা, এটা কি বিপান্ডি না? আচ্ছা গরুর বিপান্ডি, ঠিক আছে। আমরা এটা একটু একটু পরে আসতেছি, আমি একটু হাঁসের মাংস দিয়ে একটু রুটি খেয়ে দেখাতে চাই আমার বন্ধুদের। দেখান, এটা এক পিস দেন, এক পিস, এক পিস বেশি না, ওয়ান পিস, এই তো একটু ঝোল, আমি একটু খেয়ে দেখতে চাই। আর না না না, ঠিক আছে ঠিক আছে। মানে গরম গরম রুটি, আর আপনারা মনে করেন যে হাঁসের মাংস, কেউ মাইন্ড করবে না প্লিজ, আমি কিন্তু দেখানোর জন্য খাবারটা নিছি, যদি আমি আগে খেয়ে নিছি। পুরা দেশি হাঁস দেখছেন, প্যাক প্যাক খাচ্ছি এখন, উফ অনেক গরম। দর্শক অনেক মজা, পুরো গরম গরম নুমাল রুটি, হাঁসের মাংসের ঝোল, ভাই আসলে আমি খেয়েছি দেখে যে বলতেছি না, খাবারটা অসাধারণ মজা, আপনারা অবশ্যই এসে খেয়ে দেখবেন। মানে গরম রুটি একদম সাথে বানাচ্ছে, গরম গরম উঠাচ্ছে, আর আপনি দেশি হাঁসের মাংস দিয়ে খাচ্ছেন, মানে এটা যে কি টেস্ট, না খেলে বুঝবেন না।